এবার কথা বলবেন হানিফ সংকেত যার নামের আগে পরে আর কিছুই বলতে হয় না হানিফ সংকেত আলাইকুম আমি আসলে আপনারা হয়তো জানেন যে আমাকে খুব একটা কথা কথা বলতে দেখেন না শুধুমাত্র আমার অনুষ্ঠানটি ব্যতিরে আমি কোনো টেলিভিশনেও কথা বলি না কখনো কোনো অনুষ্ঠানে গিয়ে একটা কথা বলা হয় না তো যাই হোক আজকে এখানে আমাকে সম্মাননা করা দেওয়া হয়েছে আমি অত্যন্ত আনন্দিত উৎফুল্ল উচ্ছ্বসিত উদ্দীপ্ত এবং পুরস্কার পেলে মানুষ এই কথাগুলি বলে স্বভাবতই যে আমার খুব ভালো লাগছে আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে এই পুরস্কার তো আমি বলবো প্রথমটার সাথে আমি একমত দ্বিতীয়টির সাথে আমি একমত নই যে পুরস্কার আমার দায়িত্ব বাড়ায়নি কারণ দায়িত্ববান বলেই কিন্তু মানুষ কাজ করে পুরস্কৃত হয় এবং আমরা যে যে ক্ষেত্রেই কাজ করি না কেন সবাই চেষ্টা করে তার দায়বদ্ধ থেকে কাজ করে খুব অল্প কয়েকজন লোক পুরস্কারকে টার্গেট করে কাজ করে সেটা আপনারা চ্যানেল আমি এই সঙ্গে যাব না শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষকে আমাকে এই সম্মানে ভূষিত করার জন্যে আমি তিনটি বিষয় তিনটি ছোট্ট কথা বলবো এক নম্বর এখানে লেখা আছে আমরা জনগণের পক্ষে দু নম্বর লেখা রয়েছে বাংলাদেশের সর্বাধিক জাতীয় দৈনিক এরপরেতে লেখা রয়েছে বাংলাদেশ প্রতিদিন আমি প্রথমটির বিষয়ে আসি প্রথমটি কথা হচ্ছে আমরা জনগণের পক্ষে এই জনগণ কিন্তু অত্যন্ত দুর্ভাগা কারণ সবাই এই জনগণকে ব্যবহার করে এক একজন এক একভাবে ব্যবহার করে আমরা নিজেরাও জানি যে আমরা বলি জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস তা আমরা ভিন্নভাবে এই বিষয়টি দেখিয়েছিলাম যে আপনারা দেখেছি রাস্তাঘাটে বেরুলে অনেক গাড়ির সামনে লেখা থাকে আইনবিদ সাংবাদিক পুলিশ জরুরি বিভাগ এক জনগণের এক প্রতিনিধি সে ভাবলো সে তো অনেক ক্ষমতাবান তো সে তার গাড়ির সামনে লিখেছে জনগণ এবং সে হরতাল যুগে এবং সেই সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে বিপদে পড়েছে কারণ সে দেখলো যে আসলে কি সে ক্ষমতাবান কিনা তার কিন্তু কিছুটা সন্দেহের উদ্রেক হলো তবে আমি বলবো এই জনগণের পক্ষে কথাটি বাংলাদেশ প্রতিদিন যথার্থভাবে ব্যবহার করেছে আমি এখানে পুরস্কার পেয়েছি বলে সেজন্য বলছি না এর জন্যই বলছি যে আমি দেখেছি এই পত্রিকাটি কাঁচা বাজার থেকে শুরু করে বাস যাত্রী লঞ্চ যাত্রী ট্রেন যাত্রী এমনকি সরকারের মন্ত্রী মহোদয়ের টেবিলেও এই পত্রিকাটি থাকে সুতরাং এ জনগণের পক্ষে কথা বলে এবং সাধারণ মানুষ এই পত্রিকাটি পড়ে এবং সাধারণ মানুষই হচ্ছে কিন্তু জনগণ এবং অসাধারণ মানুষ জনগণ কিনা না সেটা বিশ্লেষণযোগ্য অনেক সময় লাগবে আমি তৃতীয় দ্বিতীয় কথাটিতে আসি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক এই লেখাটি কিন্তু আমি আরও কয়েকটি পত্রিকাতে পেয়েছি তবে আমি এ বিষয়ে কিছু বলবো না এই কথাটি আমি সংসদে শুনেছি এই পত্রিকা নাকি সর্বাধিক জাতীয় দৈনিক সুতরাং সংসদকে বিশ্বাস করতে হলে ওই কথাটি আমাকে বিশ্বাস করতে হবে তিন নম্বর হচ্ছে লেখা রয়েছে বাংলাদেশ প্রতিদিন এখানে একদল উজ্জ্বল উচ্ছ্বসিত সাংবাদিক কাজ করেন যাদের লেখা প্রতিদিনের বাংলাদেশের চিত্র বাংলাদেশ প্রতিদিনে ফুটে ওঠে কিন্তু আমি জানি যে সাংবাদিকের প্রথম দায়বদ্ধতাই হচ্ছে বিশ্বাস এবং সত্যের সঙ্গে এবং আজকাল অবিশ্বাস্য বিভিন্ন আঘাতে বিশ্বাস কিন্তু সর্বদাই অবিশ্বাসের চক্করে পড়ে তার মৃত্যু হচ্ছে আর সেই বোধ থেকেই কিন্তু আমরা একটা কথা জানি যে নিঃশ্বাসের বিশ্বাস নেই অর্থাৎ প্রতিমূর্তি নিঃশ্বাস চলে যেতে পারে কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি আমি মনে করি বিশ্বাসেরই আমাদের দেশে অনেক ক্ষেত্রেই নিঃশ্বাস নেই কিন্তু আমি মনে করি বাংলাদেশ প্রতিদিন পরে মানুষের কাছে সেই বিশ্বাসটি রক্ষিত হবে বাংলাদেশ প্রতিদিন মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে আছে এবং বিশ্বাসযোগ্য হয়ে থাকবে সেই আশাটি আমি করতে চাই অনেক ধন্যবাদ শুভকামনা সবাইকে ধন্যবাদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে কবরের নেতৃত্বে পুষ্প অর্পণ করা হলো সেখানে আমাদের সঙ্গীত শিল্পী রফিকুল আলমও আছেন আমি কবরের প্রতিক্রিয়াটা শুনবো এর পরে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়া পুরস্কার প্রাপ্তির কথা তো বললাম কারণ আমি নেইমকে দিন আগে থেকে চিনি যখন এই পত্রিকা একেবারে নতুন তখন থেকে যে উদীয়মান একটা ইয়াং ছেলে বাংলাদেশ প্রতিদিন একদম হটকেক তখন থেকে দেখি কিন্তু এত ভয় পায় মানে বাংলাদেশ প্রতিদিনকে কোথায় যে কি লিখে দিল মানে তখন ভয়ে ভয়ে ওকে শুধু খোঁজ করি এই তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ ভাই করে দিও না মানে রাস্তা ঘাটে বাসে অমুক জায়গায় শুধু দেখি কি বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন আমি সত্যি যে বাংলাদেশে একটি পত্রিকা একটা একটা সময়ে পত্রিকাটা বেরিয়েছিল যখন একদম সময় উপযোগী একটা পত্রিকা লেখা নিয়ে সমালোচনা আলোচনার মধ্যে আমি থাকতে চাচ্ছি না আমি শুধু এটাই বলতে চাই যে সাধারণ মানুষের অতি প্রিয় একটি পত্রিকা জনতার জন্য যে বাংলাদেশ প্রতিদিন অত্যন্ত একটা জনপ্রিয় পত্রিকা তাকে আমি অভিনন্দন জানাই বিশেষ করে শাহ আলম সাহেবকে যে তিনি অনেক কিছু করছেন অনেক কিছু করেছেন শিল্প সাহিত্য যার মধ্যে ভালোবাসার জোগাড় দেয় না তারা কিন্তু এইসব কর্ম করতে পারে না আমি মনে করি যে তিনি ব্যবসায়ী হওয়া সত্ত্বেও যে আমাদের মানুষগুলিকে যে মূল্যায়ন করেছেন আমি তাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং তার কাছ থেকে আমি এটাই প্রত্যাশা করি যে আগামীতে আপনি সিনেপ্লেক্স বানানোর জন্য আমাদের সহযোগিতা করুন ভালো সিনেমা যেন লোকে দেখতে পারে এই জন্য সরকারের সাথে আপনি অবশ্যই আমাদের সহযোগিতা করবেন কারণ আমরা যখনই ইন্ডিয়াতে চাই ইন্ডিয়ান ছবি দেখি বিশ্বের ছবি দেখি বড় বড় যারা ফিল্মথ্রফিস্ট ব্যবসায়ী তারাই কিন্তু ছবির প্রযোজক হয় প্রডিউসার হয় পাকিস্তানি আমলেও কিন্তু আমরা দেখেছি সেটা সুতরাং শাহ আলম সাহেব থেকে আমি এই প্রত্যাশা করি যা আমাদের সিনেমা বানানোর জন্য যে সহযোগিতা প্রয়োজন সরকারের সাথে আপনি অবশ্যই হাত মিলিয়ে আমাদের দেশে ভালো ভালো ছবি আসবে তাহলে জঙ্গিবাদ বন্ধ হবে মাদক বন্ধ হবে অসত্য প্রচারণী বন্ধ হবে ভালো ভালো রাজনীতিতে মানুষজন আসতে পারবে কারণ রাষ্ট্রপতি তো বলেছেন যে রাজনীতি করার চাইতেও কিন্তু এই জিনিসটা আপনাদের জন্য অনেক জরুরি সোনার বাংলা করতে হলে কিন্তু ভালো ভালো ছবি করতে হবে এবং আপনারা কিন্তু সারা জীবন বেঁচে থাকবেন সেলুলয়েডে রাজা আসে যায় কিন্তু যারা সৃষ্টি করেন তারা কিন্তু চিরদিন থেকে যায় সুতরাং আপনার মেমোরিতে আমাদের ছবিগুলি আপনাকে স্ট্যান্ড দিবে আপনাকে পিস দিবে আপনাকে ভালোবাসা দিবে এবং চিরদিন আপনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন বারবার আপনাকে দেখা যাবে প্রডিউসারকে শাহ আলম সাহেব অমুক ছবির প্রডিউসার অমুক ছবির ডিস্ট্রিবিউটার সুতরাং আমি প্রত্যাশা করি যে আলম সাহেব সিনেপ্লেক্স করবেন এবং আমাদের জন্য ভালো ভালো আমার আমাদের জন্য যেন ভালো ভালো ছবি প্রডিউস করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পুরস্কার প্রাপ্তি আপনাদের সবার সাথে আমি শেয়ার করলাম ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ কবডি এবার এবার কথা বলবেন দাঁড়াতে হবে হ্যাঁ হ্যাঁ ছবি নেবে না এবার কথা বলবেন বাংলা সঙ্গীত জগতের সাবিনা ইয়াসমিন বাংলা সঙ্গীত জগতের বললেই বোঝা যায় যে তিনি কত বড় শিল্পী আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্যের জন্য ধন্যবাদ গত দশ বছর ধরে বাংলাদেশ প্রতিদিন একটা বিশাল জায়গায় অবস্থান করছে আমরা সবাই জানি এর জন্য আমি ভীষণভাবে আনন্দিত গর্বিত বটে কারণ আমি আমি আরও বেশ কয়েকটা পত্রিকা রাখি কিন্তু বাংলাদেশ প্রতিদিন যদি কোনো দিন আমি না পড়তে পারি আমার কিন্তু মনে হয় সারাদিন যেন আমি কী একটা মিস করলাম বাংলাদেশ প্রতিদিন আমি সবসময় পড়ি এমনকি আমি যখন বিমানেই করে দেশে বিদেশে বাইরে যাই তখনও কিন্তু আমি এয়ার হোস্টেসের কাছে বাংলাদেশ প্রতিদিনের খোঁজ করি এবং সেটা আমি নিয়ে পড়ি এমনকি ইউরোপ আমেরিকাতে গেলেও কিন্তু আমি বাংলাদেশ প্রতিদিনের খোঁজ করি এবং সেখানেও আমি দেখেছি যে বাংলাদেশ প্রতিদিনের কি বিশাল জনপ্রিয়তা আজকের এই অনুষ্ঠানে আমি বাংলাদেশ প্রতিদিনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ সাংবাদিক ভাইরা এবং আমাদের সম্পাদক ভাই সবাইকে আজকে তো কোনো এখানে গাওয়ার মতো গান তো গান হবে অন্য সময় হবে তো যাই হোক আজকে আমার খুব ভাল লাগছে আমি খুব আনন্দিত গর্বিত কারণ এরকম একটা পত্রিকা থেকে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে আর আমি মনে করি যে এই সম্মাননা শুধু আমার একলা প্রাপ্য নয় আমার আমার গান যারা ভালোবাসেন সবারই এই সম্মাননা মানে এই সম্মাননা আমি ভাগাভাগি করে নিতে চাই আমার সবার ভক্তদের সঙ্গে তো এই পত্রিকার আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এই বলে শেষ করছি আজকে বক্তব্য ধন্যবাদ এবার কথা বলবেন চম্পা কিন্তু তিনি কথা বলবেন ববিতার পক্ষে আসসালামু আলাইকুম ববিতা আপা আজকের অনুষ্ঠানে আসতে পারেননি তার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন উনি এই মুহূর্তে ডিসিআইয়ের একটি সেমিনারে আমেরিকাতে আছেন আর সেখান থেকে উনি একটা বার্তা পাঠিয়েছেন আমার কাছে যেটা আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিনের দশম বর্ষের মহালগ্নে ববিতা আপা বাংলাদেশ প্রতিদিনের শুভকামনা করে এই পত্রিকার কর্ণধার বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান জনাব আকবর সোভান এবং পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব নাইম মিজান সংস্কৃতি ও চলচ্চিত্রের সিনিয়র সাংবাদিক জনাব আলাউদ্দিন মাজিদ এবং পত্রিকার পরিবারের সকলকে উৎস অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন আমাকে আজীবন সম্মাননায় সম্মানিত করায় আমি গভীরভাবে কৃতজ্ঞ উনি স্মৃতিচারণ করে বলেছেন সেই সরল কৈশরে প্রথম পোহরে বেনিদুলানো কিশোরী পপি হয়ে উঠল ববিতা তারপর অবিরম পথ চলা জীবনের এই ছোট্ট আঁকাবাঁকা পথে আমাদের দর্শকরা আমাকে অত্রিম ভালোবাসায় শিক্ত করেছে বারবার দেশে ও বিদেশে অসংখ্য পদকে সম্মানিত হয়েছি এই গভীর ভালোবাসা ও সম্মান নিয়ে কখন চলে এসেছি পরন্ত বিকেলি গোধূলি লগ্নে জীবনের সব হিসাব মেলে না আজ ক্লান্তি লগ্নে মনে হয় জীবনের প্রতি আমার আর কোনো অভিযোগ নেই জীবনের কাছে আমার আর কিছু চাইবার নেই শুধু আছে আপনাদের ভালোবাসা মহাকাশে সীমান্ত অতিক্রম করে বারো বারে ফিরে আসবো ধানশিরি নদীর এই বাংলায় আমি চিরদিন আপনাদেরই একজন বাংলাদেশ প্রতিদিন সংবাদ পরিবেশনে অনেক দূর এগিয়ে আছে এই পত্রিকা আমাদের ভাষার কথা বলে হয়ে উঠেছে একটি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রতিদিন আজ দেশের সীমান্ত অতিক্রম করে ছড়িয়ে পড়েছে বিভিন্ন বিভিন্ন দেশে আমি এই পত্রিকার একজন গর্বিত পাঠক বিজয়ের এই মহালগ্নে বাংলাদেশ প্রতিদিন এবং পরিবারের সকলকে জানাই অভিনন্দন মঙ্গল আলোয় উদ্ভাসিত হোক সকলে আজ এবং আগামী দিনে ধন্যবাদ আমাদের আসলে কথা শোনা উচিত শামসুর রহমানের পুত্র রহমানের কাছে কিন্তু কিন্তু তিনি অপারগতা জানিয়েছেন ওই পাশে দাঁড়িয়ে আছেন আমি এবার কথা বল বলবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের আজকের এই দশ বছর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের চেয়ারম্যান আমাদের পরিচিত আমাদের চেয়ারম্যান শাহ আলম সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় স্পিকার উপস্থিত আছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেদ খোকন এবং এই পেপারকে জেনে গ্রামগঞ্জে বিদেশে সবখানে প্রচার করতে সক্ষম হয়েছে আমাদের সকলের পরিচিত নায়েম নিজাম ভাই সহ সকল কর্মকর্তাদেরকে আমি জানি ধন্যবাদ আমি শুধু আজকে একটু অনুরোধ করব। আজকে যেই পেপার সবার হাতে হাতে যেই কাগজ সবচেয়ে বেশি প্রচারিত হয় আমি অনুরোধ করব আজকে আপনাদেরকে আসুন একটি সামাজিক আন্দোলন যেন গড়ে তুলতে পারি এই আন্দোলন হবে এই ঢাকা শহরকে কিভাবে শৃঙ্খল আনা যায় ট্রাফিকের জন্য কিভাবে আমরা নির্দিষ্ট স্থানে যেন ময়লা ফেলতে পারি কিভাবে যেন এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমি অনুরোধ করব আজকে এই স্বাধীনতার মাসে সকল সাংবাদিক যারা আছেন একসাথে কাজ করে একটি সামাজিক আন্দোলন জন্য একটি নিরাপদ বাসযোগ্য নগরীর জন্য করতে পারি একটি নিরাপদ সড়ক জন্য আমরা করতে পারি এই ব্যাপারে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের ভুলে গেলে চলবে না এই স্বাধীনতার মাসে আমাদের এই মাটিতে শুয়ে আছে তিরিশ লক্ষ শহীদের রক্ত দেওয়া এই দেশ সুতরাং আমরা বিদেশে গেলে যেখানে মাঠ আমরা কোনো ধরনের ময়লা ফেলি না বিদেশে কিন্তু সবাই যার যার নিজস্ব এলাকা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে আসুন আমরা আজকে এই স্বাধীনতার মাসে প্রতিজ্ঞা করি আমরাও যেন এই দেশে কোনো ময়লা ফেলি না আমরা যেন আমাদের নিজস্ব স্থান যদি পরিষ্কার করি আমরা যেন ট্রাফিক আইন মেনে চলি তাহলেই এটি একটি আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা হবে ইনশাল্লাহ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে